প্রিয় দর্শক বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই বিশ্ববঙ্গ নিউজ চ্যানেলে। এই মুহূর্তের একটি বড় খবর, সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বিজেপিতে ভাঙন। দুলদুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডারখালি গ্রাম, এই প্রবৃতি গ্রামের থেকে অনেক বিজেপি সদস্য যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, যেটা জানা যাচ্ছে যে প্রায় 165টি পরিবার এমএলএ দেবেশ মণ্ডলের হাত ধরে বিজেপি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তারা বলছেন বিজেপি একটি সন্ত্রাসী দল। সরাসরি আপনারা দেখুন বিশ্ববঙ্গ নিউজ চ্যানেল, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটিকে প্রেস করবেন, যাতে আমরা কোনো নিউজ আপডেট করলেই সেটি সবার আগে পৌঁছায় আপনাদের কাছে। আবারও আপনাদেরকে জানাচ্ছি আমাদের নিজস্ব প্রতিনিধির দ্বারা প্রাপ্ত খবর যে হিঙ্গলগঞ্জে বিজেপিতে আবারও ভাঙন। প্রায় 165টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এমএলএ দেবেশ মণ্ডলের হাত ধরে। বিজেপি কর্মী বন্ধুরা, দীর্ঘদিন সেই ভোট হয়ে যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত বিজেপির কোনো নেতা নেতৃত্ব তারা দেখা পায়নি। তারপরে তারা যারা ভোট দিয়েছিল মমতা ব্যানার্জির জয় দেখে বা বাস্তবতা পশ্চিমবাংলার উন্নয়ন দেখে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তারা মনে করছে যে যশের মতো একটা দুর্যোগ হয়ে গেল, তার সত্ত্বেও কোনো নেতা নেতৃত্বে বিজেপির নেতা নেতৃত্ব নিচে নামেনি, কোনো সাহায্য নিয়ে আসেনি। সেই দিক থেকে মেনে করে আমি দেখব বিজেপির শ্রমিক সংগঠনের নেতা সুবল দাস এবং রামচন্দ্র দাস এবং পরাণ দাস, উজ্জ্বল বাড়ুই, পিন্টু বাড়ুই, এরা সকলে মিলে প্রায় শতাধিক কর্মী সবাই মিলে আজকের পতাকা নিলেন। আবার দীপঙ্কর, সুকান্ত মণ্ডল এদের নেতৃত্বে, রাকেশ মণ্ডল এদের নেতৃত্বে আরও শতাধিক কর্মী, প্রায় 230-240 জন কর্মী আমাদের আজকের দলে যোগ দিলেন। তারা সবাই বিজেপির কার্যকারিতার প্রতি ধিক্কার জানিয়ে তাদের ভোট রাজনীতিতে যেভাবে হিংসার বীজ বপন করেছে, যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, যেভাবে তাণ্ডব চালানোর চেষ্টা করেছিল, এখানে হিংসার রাজনীতি করবার হুঙ্কার দিয়েছিল, সেই দিক থেকে বিচার করে তারা মনে করছে না বিজেপি নামক দলটাকে আর এগোনোর জন্য এগোনো যায় না, বরং আজকের তাদের ভুল সংশোধন করে তৃণমূলের জয় পতাকা নিয়ে মমতা ব্যানার্জির সাথে থাকা প্রয়োজন। এই জন্য জয় বাংলা জয়ধ্বনিতে, মমতা ব্যানার্জির জয়ধ্বনিতে তারা আজকে তৃণমূলে যোগ দিয়েছে। এইরকম একটা ঐতিহাসিক দিনে, ঐতিহাসিক মুহূর্তে সারা ভারতবর্ষব্যাপী যেখানে মমতা ব্যানার্জির জয় জয়কার, সেখানে তারা ঘরে বসে থাকতে পারেনি। তাদের সেই কথা সারা জানিয়ে যখন আমাকে বলেছে, তখন আমি তাদেরকে সাদরে গ্রহণ করে আজকে তৃণমূলের কাজ করবার জন্য তাদের অধিকার দিলাম। বিজেপিতে থেকে টিএমসি যোগ দিয়েছে, এই পর্যন্ত বিজেপিতে থেকে আমি কিছুই পাইনি, কোনো সুযোগ সুবিধা, কোনো মানে পার্টির কোনো সন্ধান কিছুই পাইনি, যার জন্য আমি বিজেপি থেকে টিএমসি যোগ দিলাম। এবং আমার নাম সুবল দাস, বাড়ি ভান্ডারখালি, 162 নম্বর বুথ।